ঐতিহাসিক সূর্য অভিযান শুরু করলো ভারত। শনিবার স্থানীয় সময় বেলা 11:50 যাত্রা শুরু করে আদিত্য L1। নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিচ্ছে সূর্যে। অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। সফল চন্দ্রাভিযানের পর এবার ঐতিহাসিক সূর্য অভিযান শুরু করলো ভারত। স্থানীয় সময় শনিবার সকাল 11:50 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে মহাকাশযান আদিত্য L1। ইসরো জানায়, আদিত্য L1কে পৃথিবী থেকে 10.5 লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হচ্ছে। এটিকে বহন করে মহাকাশে নিয়ে যাচ্ছে ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। উৎক্ষেপণের পর প্রায় 16 দিন পৃথিবীর চারিদিকে ঘুরবে মহাকাশযানটি। এ সময় সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য 5টি ধাপে নিজের উপযুক্ত গতিবেগ লাভ করবে আদিত্য L1। এরপর 110 দিন সূর্যের অভিমুখে যাত্রা করে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে গিয়ে থামবে এটি। সেখান থেকে সূর্যকে পর্যবেক্ষণ করে এবং এটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আদিত্য L1। নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিচ্ছে সূর্যে। অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বুঝতে এ অভিযান সহায়ক হবে। 2020 সালেও সূর্যে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছিল ইসরো। সে সময় করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। নাদিয়া তাবাসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।